আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা কক্সবাজার এসে হোটেল সি কিংয়ে উঠলাম, তো রুমে যাচ্ছি। হোটেলটি বেশ মোটামুটি ভালো, রুমটি দেখাবো এখন। রুমটি ফিফথ ফ্লোরে হওয়ার জন্য লিফট ব্যবহার করতে হচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। রুমটা বেশ বড়, আমার ভালোই লেগেছে কম খরচে এমন একটা রুম পাওয়ার জন্য। রুমের যাবতীয় সব সুযোগ সুবিধাই আছে, একটা বেলকনিও আছে। রুমটির জন্য পার দিনের ভাড়া দিতে হয়েছে 1700 টাকা। সকল সুযোগ সুবিধা মিলে 1700 টাকা আমার কাছে অনেক কমই মনে হয়েছে। অনেক বললাম হোটেল রুম নিয়ে, আবার যাওয়া যাক সুগন্ধা বিচে। বালি অনেক গরম, পানি দিয়ে দেওয়া হচ্ছে মানুষের হাঁটার জন্য, আমরাও সেদিক দিয়েই যাব। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি, কাছে যেয়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে সুগন্ধা বীচ, যেখানে সবসময় মানুষ বেশি থাকে এবং সবার অনেক পছন্দের একটা বীচ। আরও অন্য অন্য বীচ আছে, সেগুলোতে এত মানুষ হয় না কখনো। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বিচ বাইক নিয়ে ঘুরতে বের হলাম। বিচ বাইক হাফ রাউন্ড 300 টাকা এবং ফুল রাউন্ড 500 টাকা। তো কথা বলে নেবেন ওনাদের সাথে, আমি ফুল প্যাকেজটা নিয়েছি, পুরোটা ঘুরব।
এখানে ছবি তোলার একটা প্লেস আছে, এখানেই থামাই, আবার এখান থেকে রওনা হয়। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই টাইমটুকু, যখন বিচের পাড় দিয়ে বিচ বাইক নিয়ে যাচ্ছিলাম। বিচ বাইক নিয়ে ঘুরলাম, বেশ কিছু ছবি তুললাম। বিকালে একটু ভালো সময় কাটিয়ে আপনাদের নিয়ে যাব রাতের বিচ দেখতে। রাতের সমুদ্র সৈকতের ঢেউ কতটা সুন্দর তা একটু পর দেখতে পাবেন। রাতের সমুদ্র সৈকত দেখতে চলে এসেছি। রাতের বাতাস এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ অসাধারণ একটা ফিল ছিল, যেটা বলে বোঝাতে পারবো না। দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সমুদ্রের পাড়ে থাকতে থাকতে ক্ষুধা লেগে গেল, তো ভাবলাম সি ফুড তো আছেই, যাওয়া যাক। কাঁকড়াটাই মোস্ট ফেভারিট, কাঁকড়া সবসময় খাই। কাঁকড়া বিগ সাইজ 250 টাকা এবং স্মল সাইজ যেটা সেটা 150 টাকা। আমার বরাবর কাঁকড়াটাই বেশি পছন্দের, তাই আমি কাঁকড়া অর্ডার করেছি।
কাঁকড়া ওনারা দুইভাবে ভাজে, একটা ঝাল ফ্রাই আর একটা বেসম দিয়ে। আমি ঝাল ফ্রাইটাই নিয়েছি, বেসমের চেয়ে অনেক বেশি মজা লাগে। পরের দিন ঘুরতে ঘুরতে লাবণী পয়েন্টে আসলাম। তবে যা দেখলাম, লাবণী বীচ থেকে সুগন্ধা বীচেই মানুষ বেশি থাকে, মানুষের ভিড় বেশি। এখানে বাতাস একটু কম ছিল, রোদের তাপটা একটু বেশি লেগেছে। শেষ বিদায় বেলায় এসে সুগন্ধা বীচের ছাতা নিয়ে বসলাম। অনেক বেশি বাতাস ছিল, যে কারণে আরও সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম ছাতা নিয়ে বীচের পাড়ে, কক্সবাজারের আনন্দ উপভোগ করে। আর ফিরতে ইচ্ছা হয় না বাসায়, মনে হয় থেকেই যাই। এই ছিল আমাদের কক্সবাজারের ঘোরাঘুরি এবং ব্লগ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও থেকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা রিপ্লাই করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।